ওকে, তো গ্র্যান্ডফাদারকে এখানে ধরে নিয়ে চলে এসেছি যে ক্রিয়েচারটা, এই ক্রিয়েচারটা আমাকে এবার মেরেই ফেলবে ভাই। কিসের ক্রিয়েচার এটা, কেন আসছে ভাই? হ্যালো, ওয়েলকাম নতুন গেম প্লেতে সবাইকে আবারো ওয়েলকাম। যারা যারা ভাবছে আমি এমন করছি কেন, কারণ আমি খেলছি আজকে একদম বিদঘুটা একটা গেম। এরকম গেম তোমরা আগে কোনোদিনও দেখোনি, মানে এতটা উল্টা পাল্টা গেম হতে পারে দুনিয়ায়, অতটাও বিদঘুটে না কিন্তু অনেক উল্টা পাল্টা একটা গেম। তো চলো শুরু করা যাক। নিউ হাউস, এখানে আমার, এটা হচ্ছে আমার গ্র্যান্ডপার হাউস। এই যে হাউসটা দেখতে পাচ্ছ, এই হাউসটা হচ্ছে আমার গ্র্যান্ডপার হাউস, আর এখানে আমি থাকতে আসছি। আর এখানে আমার গ্র্যান্ডপা মনে হয় মরে গেছে না হারিয়ে গেছে, মানে সে মরে গেছে না হারিয়ে গেছে সেটা আমি জানি না, তাকে হয়তো খুঁজতে হবে। আর তাছাড়াও এখানে আরও অনেক কিছু করতে হবে, এই যে ঘাস টাস আছে তারপরে এগুলো আমাকে কাটতে হবে আমি যতদূর জানি। আর এখানে হচ্ছে একটা গেট যেটা দিয়ে আমি বাইরে চলে যেতে পারবো, কিন্তু আমি আজকে থেকে যেহেতু এখানেই বসবাস করব, এই বাড়িটাতেই থাকবো, তো বাড়িটাকে চলো ভিতর থেকে একটু দেখা যাক। ওকে, ডোর লক আছে, তো আমাকে তার জন্য একটা কি খুঁজতে হবে, যে কিটা কোথায় পাবো আমি জানি না। এখানে কোনো কিটি আছে না, এখানে তো নেই। আমাকে একটা চাবি খুঁজতে হবে, এখানেও চাবি নেই, এখানেও চাবি নেই। গাড়ির মধ্যে চাবি আছে নাকি? গাড়ির মধ্যেও মনে হয় চাবি নেই, না এখানেও তো চাবি নেই। এটা মনে হয় আমার গ্র্যান্ড পার গাড়ি। তা আমাকে না এখানে, ওকে একটা কুয়া আছে এখানে, হ্যালো, কুয়ার মধ্যেও তো চাবি নেই। আমাকে না চাবি খুঁজতে হবে, চাবিটা কোথায় গেল? এখন এই সাইডে একটা ঘর ছিল না, এই তো এই ঘরটার মধ্যে চাবি। এটা কি, এটা একটা কি যেন আছে, এটা দিয়ে কোনো কাজ হয় হয়তো। আর গেমটার মধ্যে দিন রাত, মানে দিন না রাত আমি বুঝতে পারছি না ভাই, মনে হচ্ছে কি পূর্ণিমার চাঁদ উঠেছে, এই দেখো এরকম অন্ধকার অন্ধকার টাইপের লাগছে দেখতে, বুঝতে পারছি না দিন না রাত। তাহলে একটা এখানে ডোর আছে যেটা খুলতে পারছি, এটা কি? এটা ল্যামার, ঘাস কাটা মেশিন, এটা যেটা দিয়ে ঘাসগুলো কাটতে পারবো। এই যে ঘাসগুলো আমাকে মনে হয় কাটতে হবে, যেহেতু এই বাড়িটাতে আমি থাকবো আজকে থেকে, তার জন্য বাড়িটাকে আমাকে পরিষ্কার রাখতে হবে। আর আমার গ্র্যান্ডপা ডেড বডি খুঁজতে হবে, কারণ গ্র্যান্ডপা মরে গেছে না হারিয়ে গেছে তাকে খুঁজতে হবে। সে আমাকে বাড়িটা তো দিয়ে গেছে লেটার লিখে, কিন্তু সে কোথায় গেছে আমি জানি না। তো প্রথমে কি চাবিটা, ওকে ভাই চাবি পেয়ে গেছি, এই দেখো কি কী আমি পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে মেন ঘরের কি, মানে এই যে ঘরটা আছে না এই ঘরের কি ওটা, এই ঘরটা চলো খুলে ফেলা যাক। ওকে, আমরা আমাদের ঘরে প্রবেশ করে গেছি, এটা আমার বেডরুম, এখানে আমি থাকতে পারবো রাতে। এখানে ল্যাম্প আছে একটা, আর ঘরের মধ্যে কী কী আছে দেখে নিই আমি একটু। এই ঘরের মধ্যে আছে একটা ডাইনিং টেবিল যেখানে আমি খেতে টেতে পারবো, একটা রান্নাঘর, হ্যাঁ। আর এখানে আর কী আছে, আই নিড টু কাট দি গ্রাস, আমাকে না ঘাস কাটতে হবে। ওকে চলো, আমাকে, আমি ঘাস কাটার মেশিনটা দেখতে পেলাম না ওই ঘরে, এই যে ঘরে যে একটা মেশিন ছিল যেটা দিয়ে ঘাস কাটতে হয়, ওই ঘাস কাটা মেশিনটা আগে নিয়ে আসি। ওকে, নিয়ে চলে এসেছি, এখানে আমাকে এবার এটা স্টার্ট করতে হবে। ওকে, ঘাস কাটা মেশিনটা স্টার্ট করো, স্টার্ট হয়ে গেছে। এবার আমাকে এখানে যতগুলো ঘাস আছে না সবগুলো ঘাস না কাটতে হবে, যতগুলো ঘাস আছে সবগুলো চলো আমরা ঘাস কেটে নিই, তারপরে দেখি গেমটার মধ্যে ভূত আসে কি না। আমি যতদূর জানি এই গেমের মধ্যে একটা নান আছে। ওকে, আমি বাড়ির পেছনে যতগুলো ঘাস ছিল, সামনে যতগুলো ঘাস ছিল সবগুলো কেটে